দুবার বলে কাকু হ্যাঁ দেখেন তো নতুন দেখা যায় একদম এটা এরকম টাইনি দেখেন খুব তত অনেক সুন্দর ছিল খুব সুন্দর দেখেন আমি এটা হচ্ছে মাল দেখেন এগুলা দিয়ে আপনার রান্না করতে পারবে আর দেখেন এটা একটু বড় এটা দিয়ে ক্লাস এগুলা হচ্ছে যে 1200 হ্যাঁ তবে 110 1500 টাকা করে একটা স্কেল আছে দেখেন এটার দাম পড়বে যে 12500 টাকা দেখেন মাল বিশাল ফ্রেশ এটা এখানে 2000 এখানে সবগুলো এবং এটা একটা পড়বে যে 1500 টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাহাজের নতুন কিছু মালামালের কালেকশন দেখাতে আমি আবারও চলে এলাম মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজে যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে তো চলুন আমরা দেখে নিই কী ধরনের মালামাল দোকানে এসেছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সবই কথা বলে আবার এটার সাথে এটা মিলাই নিতে পারবে খুব সুন্দর এটা ব্ল্যাক কালার এটা ইনটেক পোর্টসের দুটোটা আমরা মিলাইছি কথা বলতে পারবে তারপর হচ্ছে যে পিছিয়ে দুইটা নিতে পারবে আমি বলে দিচ্ছি আর এটা মোটরাল আছে এটা সিঙ্গেল এটা কেউ নিলে আমি 5000 টাকা রাখবো আবার এটাও সিঙ্গেল চার্জদার বাড়ি দিব চার্জদার বাড়ি সহ আসছে ইন্টেনার খুব ডিজাইনের দেখেন কেন ব্যান করা যায় এটা 5000 টাকা আর এই দুইটা সেট 5000 টাকা জোড়া চার্জার বাড়ি পাবে আর ইন্টেলের এই সেটগুলো পড়বে যে জোড়া 8000 টাকা 7000 টাকা 1000 কমায় রাখতে পারবো তারপর এগুলো চালু চার্জার না চালু করতে পারি না এই অবস্থা কেউ যদি নেই তাহলে দুইটা 4000 টাকা আর ইউনিক একটা ইয়ে আসছে না এটা দিয়ে মানে এটা কুলে রাখি এই যে এটা নিতে পারবে
ওটার সাথে ইয়ে করবো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা দেখাই দিই সবগুলো যে চালু আছে। এটা চাপ দিলে হয়ে যাবে, এগুলা 4,500 টাকা। সাড়ে চার জি অরিজিনাল মাল, এটা খুব সুন্দর ডিজাইনের মাল, 4,500 টাকা। যদি কম নিতে চাই এগুলা নিতে পারবে, তবে মাল ভালো, মাল ভালো চালাই দিব। এগুলা 2,000 টাকা, এগুলো জাহাজের অরিজিনাল, এগুলো সব জাহাজের, এগুলো একটু ইয়েস করছে, 2,000 টাকা, মাল ভালো। এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে বাটি, তারপরে যে এটা এটার বাটি, এগুলো 2,000 টাকা করে নিতে পারবে। এগুলো একটু কম মানে ইয়েস করছে বিদেশের জন্য, তবে মাল ভালো। আরো একটা আছে, তো আরেকটা আছে, এই যে নিয়ে আসেন একটু দেখি। এই যে আরেকটা আছে, এটা বাটি তিনটা দিব, এই যে এই যে তিনটা বাটি, এই তিনটা বাটি, এই যে এটাও 2,000 টাকা, তবে রেট কমাই দিব একটা, রেট কমাবে ভাই কমাবে। হ্যাঁ আর ফ্রেশ ফ্রেশ রাইস কুকার, মাজি কুকার আসছে, একটু দেখান একদম ফ্রেশ। এই যে দেখেন এগুলা হচ্ছে যে একদম ফ্রেশ ফ্রেশ ইউজ করছে, এটা মাল্টি কুকার, এগুলাকে মাল্টি কুকার বলে কাকু রিয়ান। হ্যাঁ দেখেন তো নতুন দেখা যায়, একদম নতুনের মতন দেখি, ইয়েটা দেখি, এই যে একদম নতুন কোরিয়ান মাল, এগুলা কাকু কাকু। এটা আপনার লিটারটা হবে যে কাকুর মাল, এটা 10,000 টাকা, 10 পর্বে। হ্যাঁ এটা 10 পর্বে, আরো কম দামিও আছে, আস্তে 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 আসতেছি। তারপর হচ্ছে যে এটা ছোট বাচ্চা হচ্ছে, এটা ছোট বাচ্চাটা সুন্দর, অনেক সুন্দর দেখেন, এটা প্রায় 1.5 লিটার, নতুনই মনে হচ্ছে, ভিতর দেখলে বুঝতে পারবো নতুনই। এই যে একদমই নতুন দেখে হাড়ি, এই যে একদম ক্লিয়ার, একদম নতুন। ছোটখাটো যারা নিতে চায় তারা নিতে পারবে। ছোট কত লিটার হবে এটা আপু? দাঁড়া এভাবে না ঘুরাই করতে, কাকুর মাল এগুলো নতুন কিনতে গেলে অনেক টাকা, তো আমরা সহজে আসে না ভাই, অনেকগুলো এবার পেয়ে আবার। এটা কালারটা মিষ্টি কালার, এটা ব্ল্যাক না গোল্ডেন কালার, গোল্ডেন কালার। এটা 3.5 লিটার এর কাছাকাছি, এটার মধ্যে রান্না আর রাইস সবই হবে। এই যে ভিতরটা দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ নতুন জিনিস দেখেন, একদম ফ্রেশ। স্টিকার আছে দেখেন, এই যে একদম নতুন স্টিকার, এই যে মানে যারা ব্যবহার করবেন মানে এটা হলো নতুন, পুরাতন না, ইউজ করা না। এই যে এটা 10,000 টাকা। আচ্ছা তারপর আরো এই যে একদম ফ্রেশ কন্ডিশনার, উপরটা দেখলে কেউ বলবে না যে এটা ব্যবহার হয়েছে, কিন্তু হাড়িটা দেখলে বোঝা যায় এটা ব্যবহার হয়েছে। এটা কত? এটা পড়বে 7,000 টাকা। এত কেন ব্যবহার হয়েছে? 700 টাকা কম রাখবো, এটা ব্যবহার হলে এগুলো অনেক ফ্রেশ কন্ডিশনের মাল দেখে। আরো কম মাল আচ্ছা 6,000 টাকা রাখতে পারবো, আর কম পারা যাবে না, এগুলো কিনা বেশি। তারপর এই যে ফ্রেশ, এই যে আরেকটা আছে, এই যে আরেকটা রাইস কুকার, ভিতর দেখে বলবো যে কি অবস্থা, ভিতরটা দেখা না গে, এটাও এটা ইয়েস করছে শিবের মধ্যে, এগুলা একটু ইয়েস করছে, তো মাল ভালো, মাল ভালো, মানে উপরটা একদম ফ্রেশ, হাড়িটা প্রবলেম।
কিন্তু একদম উপরটা কিন্তু দেখতে মনে হচ্ছে নতুন জিনিস না? নতুন জিনিস, হ্যাঁ। আরে কি এটারই হাড়ি? হ্যাঁ এটারই হাড়ি। লাল লাল, তবে হাড়ি চেঞ্জ করতে পারবে, এটা হাড়ি কোনো গিয়া না, হাড়ি গোলাপ পাবে। লাল পানির একটা মনে হচ্ছে ইয়ে লালটা। হাড়ি চেঞ্জ করতে পারবে। এগুলো পড়বে যে বলছিলাম যে 6000 টাকা ফিক্স, 6000। একটু ভাই এর হাড়িটা উঠান তো আপনি, হাড়িটা উঠে আমি একটু ইয়েটা দেখাই দিই। কি জানি বলে হিটারটা, এই যে হিটারটা দেখাই, হিটার প্রেস, হিটার প্রেস। ৪,০০০ টাকা পড়বে ঠিক আছে। এটার ভিতরটা একটু দেখে হারি, এটা দেখে কেমন পানি রোটে দেখি, এটা তো পানি গরম ঠান্ডা দুটোই থাকে আর কি, গরম গরম থাকবে আর ঠান্ডা থাকবে। এটা কোনো কিছু হবে না, ৩,৫০০ টাকা ৫০০ টাকা করে এগুলো আছে, এগুলো দিয়ে লাগবো ২,০০০ টাকা, এগুলো ২,০০০ টাকা করে নিতে পারবে। আবার আর কি আছে, ১২০০ ওয়াট ৫০০ আছে ঠিক আছে, খুব স্পিড বেশি, লাইন দিব, এটা লাইন দাও তো। নিয়ে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ৪,০০০ ফ্যান, কমসে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে,
এটা দেখেন এখন সম্পূর্ণ চার্জার। এটা হচ্ছে ব্যাটারি, হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা ঠিক আছে, এতে দুইটা আছে, একটা আপনি বাতাস খাইছেন যে ওইটা, এই জিপারস আছে, জিপারস আছে, স্ট্রং লাইট, এতে এইগুলা লাইট আর এই যে বাতাসটা, ব্যাটারি অরিজিনাল ব্যাটারি তো ভালো। কত করে এগুলো? এগুলো পড়বে যে বেশি রাখবো না, এমনি তো 6000 টাকা মার্কেটে, অনেক টাকা 5000 টাকা করে এগুলো। এটা 5000, এটা 5000, আবার এটা কম আছে, এটা কম আছে, এটা কি চার্জার? এটা 4000, এটা চালাও তো। আচ্ছা আচ্ছা, দেখেন এইটা 4000 পেন, এটা চার্জ এই 12 ভোল্টের ব্যাটারি, এটার প্রাইস পড়বে যে আমরা 3500 টাকা, 3000 টাকা রাখবো। 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে হবে নিয়ে গিয়ে, তাই আপনার 6 ঘন্টা চার্জ দিতে হবে। দেখেন বুঝে আপনার জুতা কি রকম, অনেক জুতা চলে গেছে, আমাদের কাছে এগুলা হচ্ছে যে কত সাইজ, 46 সাইজ, 44 থেকে 47 পর্যন্ত জুতা দেওয়া যাবে, জোড়া 1200 টাকা। এগুলো 40 সাইজ, 40 সাইজের এগুলো দেওয়া যাবে, এগুলো পড়বে যে আপনার 1500 টাকা। এই যে এখানে দেখেন, এটাই তো আমার জামাই জন্য একটা নিছিলাম মনে হয় না, এই যে এগুলো 1500 টাকা করে দিব। ঠিক আছে, যা যেটা প্রয়োজন, এখানে আমাদের কাছ থেকে 40 সাইজ, 42, 43, 44, 45, 46, 47 সাইজ, 47 পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা কত করে? 1500 টাকা, 1500। তারপরে ইনটেক লাইট কুয়ার আছে, দেখেন একদম নতুন, ব্যবহার হয় নাই, কইছে হালকা, তো গিয়ার মধ্যে রেখে দিছে আর কি, আরে একটু হালকা করে হইছে, বেশি মানে ধরেন একদিন দুদিন করছে এটা আর কি। দেখি হাড়ি দেখি, একদিন দুদিন করছে এটা আর কি। এটা যদি কেউ নেয়, এটা 5000 টাকা রাখবো। হাড়ি গুলো ওই যে ওরা কিছু রান্না করে খাওয়ার পর আর চার দুই না, ছোট ছোট ইয়ে আছে তো, কারি কুকার, রান্না করতে পারবে, আর ছা ভাত এগুলা করতে পারবে, সব করতে পারবে, ডিম সিদ্ধ ভাত রান্না করতে পারবে, একজনে স্যুপ করতে পারবে, তরকারিও রান্না করতে পারবে, আপনারা সবই করতে পারবেন। এটা এগুলা 1500 টাকা করে, 1500, আর একটু কমান, এগুলা 1500, তারপরে এটা একটু বড়, দেখেন এটা একটু বড়, এটা 2000 টাকা, এটা 2000 টাকা, তারপর হচ্ছে যে আর এগুলা হচ্ছে যে এইরকম, এইটা মাঝারি, এগুলা 1500 টাকা করে, যার যেটা নেই এটা ফ্ল্যাগ দিব, আমাদের কাছে ফ্ল্যাগ আছে, এটার ফ্ল্যাগও আছে, ঠিক আছে, এগুলা 1500 টাকা করে, যার যেটা প্রয়োজন নিতে পারবে। ওকে, এই যে ইলেকট্রিক ফ্ল্যাস, ইলেকট্রিক ফ্ল্যাস এগুলা হচ্ছে যে 650 টাকা করে, প্রচুর পরিমাণে ইলেকট্রিক ফ্ল্যাস আছে যে এখানে, এগুলা ইলেকট্রিক ফ্ল্যাস এগুলো 650। তারপরে এই বাটিগুলা, এগুলা নতুন আসছে, প্রাইপেন
এগুলো? হ্যাঁ, এই ফাইলগুলো কিও নিলে নিতে পারবে। এগুলো নিতে মাত্র 1200 টাকা। 1200? হ্যাঁ, তবে 110। তবে কিছু বুঝতেছি না, এটা কেন লেখা 110, 110 ভোল্ট লেখা আছে, মালদ্বীপে আগে 220 ভোল্ট, সেই জন্য আমি 110 ধরলাম, সেই জন্য রেটটাও কমাই দিলাম। ঠিক আছে, এই যে সবগুলার এখানে কেবল দেওয়া হবে, চার পিস আছে, এটা দাগ নি 1200 টাকা। ওকে, আর এই যে চুলা আছে, পোর্টেবল চুলা, পোর্টেবল চুলা মাত্র 1500 টাকা। হ্যাঁ, মাত্র 1500 টাকা। এই যে বোতল সহকারে আছে 1500 টাকা। তারপর হচ্ছে যে আমাদের কাছে কিমা মেশিন আছে, এই যে ডিজনির মাল, এই ডিজনির মালটা পড়বে 6000 টাকা। এটা কিমা পিজা, রুটি আপনার, তারপরে হলো বার্গার টার্গার সবই করা যায়, করা যাবে। এটা প্রাইস 4000 টাকা, পরোটা ভাজা যাবে, সবই করা যাবে, 4000 টাকা পড়বে এটা। 4000, এটা প্রাইস 4000। এরকম ইউজ করেন একদম নতুন। আর এই যে কারি কুকার, এগুলো করছে এখানে, তার অনেক আছে কারি কুকার। এই যে কারি কুকার, এটা পড়বে যে 1000 টাকা কারি কুকার। এটা তারপরে যে এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে, এটা দিয়ে রান্না করা যাবে, সব করা যাবে এটা দিয়ে, কারে কুকার। এটা ফ্লাক্স দেওয়া আছে, এটা পড়বে যে 2500 টাকা, 2500 টাকা, 2500 টাকা। খুব ডিজাইনটা অনেক সুন্দর। তারপর কারে কুকার এখানে আছে একটা লাল, এই যে ডাঙ্গা সহ, এটা ডাঙ্গা সহ লাল, এই যে ফ্ল্যাগটা দেওয়া হবে আছে আমাদের কাছে, এটা পড়বে 2500 টাকা, এটা 2500 টাকা। এই চুলাগুলো নিতে পারবে, এই চুলাগুলো পড়বে যে 2000 টাকা। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, এখানে চুইজ আছে, চুলা আরো এখানে আছে, এটা এটা পড়বে যে 2500 টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে শুধু এসএস আর ই আর ইন্ডাকশন চুল আর এগুলো ব্যবহার করতে পারবে। জি জি, এসএস অ্যালুমিনিয়ামও পারবে। আর এই যে এখানে দুই কালারের দুইটা আছে, এগুলো হচ্ছে জাপানি চুলা, এগুলার পাটি হচ্ছে এসএস পাটি প্লাস আপনার অ্যালুমিনিয়াম পাটি দিয়ে ইউজ করতে পারবে। বলে 3500 টাকা করে। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাও 3500 টাকা। হ্যাঁ হ্যাঁ, চলে এই যে এখানে এসএস বোর্ডের একটা চুলা আছে, এই যে এটা হচ্ছে, এটা অল পাতিল বসাতে পারবে, বডিটা এসএস এর, বডিটা এসএস এর, এটা সব বসাতে পারবে, বডিটা হচ্ছে এসএস এর। এখানে দেখেন অফ অনের সুইচ আছে, এটা রাশিয়ান চুলা, এটা পড়বে 10000 টাকা, এই চুলাটা পড়বে 10000 টাকা। কমার্শিয়াল, এটা হলো কমার্শিয়াল চুলা, এটা কমার্শিয়াল চুলা, এটা হচ্ছে কমার্শিয়াল চুলা, বাড়ির জন্য না, আবার অনেকে বাসা বাড়িতে ব্যবহারও করতে পারে। এটা হচ্ছে কমার্শিয়াল চুলা। এখানে অনেক দেখেন, এগুলো হচ্ছে ফ্লাক্স, এগুলো হচ্ছে যে আপনার এই ফ্লাক্সগুলো পড়বে যে আপনার 1500 টাকা করে। একটা স্কেল আছে, স্কেলটা 1500 টাকা, আর এই ফ্লাক্সগুলো পড়বে যে 1300 টাকা করে। ডিজাইন খুব সুন্দর, এগুলো হচ্ছে বাইরের দেশের মাল, এগুলো আমাদের দেশের মার্কেটের মালের মতন লাগে, কিন্তু না,
কিন্তু এগুলো হচ্ছে বাইরের দেশের মাল, ফ্লাস্কগুলো সবই অরিজিনাল জাহাজের, সবই অরিজিনাল, ওই যে ফ্লাস্কগুলো বাইরের। স্যামসাং এর ওভেল দেখেন, এটার দাম পড়বে যে 12,500 টাকা, আর নিচেরটা আছে এটা 15,000 টাকা। মাইক্রোনো গ্রিল কোনটা? সবই করা যাবে, হ্যাঁ হ্যাঁ, কেক টেকশো বানানো যাবে। আর এগুলো হচ্ছে যে আপনার 110 ভোল্ট, সেগুলো 10,000 টাকা করে চাই দিব। হ্যাঁ, যাদের ট্রান্সফরমার আছে তার নিতে পারবে আর শিপে নিতে পারবে। এই যে দেখেন মাল খুব ফ্রেশ, বিশাল ফ্রেশ, অনেক বড় না? হ্যাঁ, এই যে দেখেন সব ফ্রেশ, সবগুলি বড় বড়, সবগুলো বড়। তারপরে এই যে এগুলো 220, আবার এগুলো হচ্ছে 220 ভোল্ট। দেখেন এটা গ্রিল এর পিয়া সব আছে, 220 ভোল্ট, এটা 15 পড়বে। প্লেটটা অনেক বড়, এখানে আপনি আর কি কি করবেন সবগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন একটা চার, একটা প্লাস এর একটা বিয়ার আছে নিচে দেখেন, এটা 2,000 টাকা। নেট স্পিক এগুলো কত করে? নেট স্পিক এগুলো এই যে এগুলো করবে যে না 500 টাকা করে, এগুলো 500 আর এটা 1,000 টাকা। একটা গ্লাস আছে টিভিটা, আবার এখানে লেখা আছে এটা হচ্ছে আপনার কালার, কালার এই যে কালার এলইডি এইচডি টিভি মনিটর এখানে লেখা আছে। তারপর এটা ডিপ চালাতে পারবে, এটা ইউএসবি পোর্ট, এটা অডিও ভিডিও, আর এটা হচ্ছে মনিটরের আপনার এই পোর্টটা হচ্ছে যে বিজিএ, এই এটা নিতে পারবে আমাদের কাছ থেকে। দেখেন এটা টিভিও চলবে মনিটরও চলবে, এটার প্রাইস পড়বে 8,000 টাকা, এই মালটা পড়বে 8,000 টাকা। আমাদের কাছে টিভি আছে, চায়না টিভি আছে, আপনার এই জাপানি টিভি আছে, তারপর এই যে মালয়েশিয়ান টিভি, কোরিয়ান টিভি, এটা কোরিয়ান টিভি, এই টিভিটা পড়বে যে কেউ যদি নেই 12,000 টাকা। এই যে এই টিভিটা হচ্ছে যে দেখাই আমি, এই টিভিটা হচ্ছে আপনার হালকা টিভি, একদম একদম হালকা, তার মতো হালকা, তো বাইরের দেখি খুবই ভালো। আপনার পাওয়ার টা আমি দিচ্ছি, এটা একটার দায়রা আছে সেই জন্য আমি রেটটা কমাই দিচ্ছি, এটা মাত্র 5,500 টাকা যার দায়ের জন্য, দায়িত্বের জন্য নামানোর সময় দায়িত্ব পড়ে গেছে সেই জন্য এটা চালাইতে পারবে। আর জিনাল টিভি এগুলো রিমোট আছে, রিমোট সহ দিয়ে দিব। তারপর এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে যে অরিজিনাল আপনার কি প্যানাসোনিক, এই যে ফিলিপস এর মাল, এটা হচ্ছে ফিলিপস এর মাল, এটা হচ্ছে ফিলিপস এর মাল, এটা এইচডিএমআই পোর্ট আছে আর ডিসের পোর্ট আছে সব আছে, এটা এইচডিএমআই, এটা দিয়ে এগুলো দিয়ে অনলাইন চালাইতে পারবে, আর অনলাইন টিভি চালাতে পারবে। এই যে দেখ, আমি পাওয়ার কোলা সব চেক করে দিচ্ছি। একটা রাইস কুকার, এই যে টাংনিটা খুব সুন্দর, এটা এরকম টাংনি দেখেন, খুব টপ, অনেক সুন্দর দেখেন, ফ্রেশ আছে। রাইস কুকারটা পড়বে 5,000 টাকা, 8,000 টাকা এরকম বেগম। আরেকটা দিছি, দুইটা আছে, এটা হচ্ছে যে আপনার এই 1,000 ওয়াট, আর আগেরটা দিছি যে 1,200 ওয়াট বড়। আর কোনো রাস্তার কেউ যদি হোটেলে মাদ্রাসার জন্য নিতে চাই নিতে পারবে,
এগুলো হচ্ছে বড় অর্থাৎ 8 লিটার 10 লিটারই লাইসেন্স কার, এগুলো 5000 টাকা হলে দিয়ে দিল মাত্র 5000 টাকা।500 টাকা করে আর এখানে ইপিএস আছে ব্যাটারি চারা গুলা ইপিএস 500 দিয়ে, এটা 1500 টাকা, এটা হচ্ছে 1225 দিয়ে, এটা পড়বে 2000 টাকা, এটা প্রায় 1500 দিয়ের মতন হবে, এটা পড়বে যে 1000 টাকা 110 এটা, আর এগুলো 220। এখানে টেলিকম সাইড আছে, এগুলো পরে ফিস 1000 টাকা করে, ফিস 1000 টাকা করে পড়বে। এই যে একটা বার্নার আছে যেটা গেছে চুলার বার্নার, এটা 2000 টাকা, এটা হচ্ছে গ্যাসের চুলার বার্নার। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।